মরেছি মরেছি আমি, আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাতে যার পূর্ণ ঈমান। আমি বান্টি। কি করছো এত রাতে? একটা কাজে এসেছিলাম। আপু, এতক্ষণ কোথায় ছিলে? হুজুরের রুমে। সাবুক নিয়েছো? দেখ বাবলি, তাই ছেড়ে হুজুরকে খুব সুন্দর লাগছে, তাই না? তোমার খুব ভালো লেগেছে না? ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। নাস্তা রেডি সুফিয়া? হ্যাঁ আলম ভাই, হুজুরের নাস্তাটা রেডি করছি, নিয়ে যান। সুফিয়া, তুমি কি নামাজ পড়ছো? কি কন আলম ভাই, নামাজ না পড়া হুজুরের নাস্তা বানামো, গুনাহ হইব না? ঠিকই কইছো। হুজুর আপনার নাস্তা। কি ব্যাপার রতন, কি হয়েছে? রতন, তুমি বান্টিকে ডেকে নিয়ে এসো। কি বলছি শুনতে পেয়েছো? জি হুজুর। শোনো। জি। তুমি নিজে থেকে কিছু বলবে না, বলবে আমি ডেকেছি। আচ্ছা যাও। এত সকালে কে দর্জনক করে? আপা, হুজুর আপনাকে ডাকছে। আমাকে? উনি তো কখনো আমাদেরকে ডাকেন না। আচ্ছা, তুমি ঠিক শুনেছো, উনি আমাকেই ডেকেছেন। জি, আপনার নাম ধরে কইছে। জানো, একজন মুসলমানের দাড়ি কেটে ফেলা মানে একটা মানুষ খুন করার চেয়ে বড় অপরাধ। শুধু তোমাদের নুন খেয়েছি বলে তোমাকে তোমার প্রাপ্য শাস্তিটা দিলাম না, তা না হলে যে কি হতো শুধুমাত্র উপরওয়ালাই জানেন। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হও, আমি তোমার মুখ দেখতে চাই না। গেট আউট।
কাউকে কিচ্ছু বলবো না, চল